শুভ সকালবেলা, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা আলোকিত মানুষ হিসাবে এখানে উপস্থিত আছেন, আমার পিতৃ সমতুল্য, বাবা সমতুল্য মানুষ। কাকা, আপনার নামটা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ সাহেব আলী। আমার নাম মোহাম্মদ সাহেব আলী, রিক্সার চালক এবং রিক্সার ড্রাইভার এবং কি পারমাণবিক বিজ্ঞানী গ্রীষ্মের আইনদাতা বিক্রম ফেডার গেরিলা কমান্ডারের সন্তান এবং কাজিবুদ্দিন। আমার বাবার নাম হলেন কাজিবুদ্দিন এবং সরাসরি গেরিলা কমান্ডার ছিলেন মুক্তিযুদ্ধে। উনি ট্রেনিং করছেন দার্জিলিং এবং কি ওনার ওস্তাদের নাম কর্নেল আতারুল গনি ওসমানী, ভারত দার্জিলিং। আমি এই ফাঁক দিয়ে আপনার কাছে জানতে আছি, একটু কথা শুনেন, আমি যে প্রশ্নটা করবো আপনি এটা উত্তর দিবেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা কেমন চলছে? আলহামদুলিল্লাহ, আমাদের ব্যবসা যদিও আর আমাদের নিজের ব্যবসা না, আমাদের মালিকের ব্যবসা, ব্যবসা ইনশাল্লাহ খুব ভালো চলতেছে। এনার মারফতে হয়তো দুই চারজন লোক পরীক্ষাচ্ছি, এটাই সবচেয়ে আল্লাহ মহান আল্লাহর কাছে গর্ব, শুকরিয়া। হ্যাঁ বলেন। এবং এনার মারফতে যে দুই চারটা লোক কর্মচারী আমরা খাটি খেয়েছি, এটাই সবচেয়ে আমাদের গর্ব। তারপরে আমার শুরুতে যে আপনি যে কথাগুলো তুলে ধরছেন যে এই মালগুলা কোথা থেকে আমদানি হয়, আমাদের এই মালগুলা যেমন মনে করেন আমাদের রংপুর শহরে লোকাল, শুধু আমাদের রংপুর কোতোয়ালি থানার না, যেমন মনে করেন মিঠাপুকুর, গঙ্গাচড়া এবং কি লালমনিহাট, নীলফামারি, ঠাকুরগাঁ, পঞ্চগড় এবং কি দিনাজপুর থেকে যে মালগুলো আসেন, এই মালগুলার আরও হলো রংপুর শহরে এবং কি আমাদের সিটি বাজারের সংলগ্ন টাউন হল গেট। তাই এই মালগুলা বিভিন্ন এখান থেকে প্রচার হয়, হয়তোবা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এবং কি সেলের যায় কিছু অধিকাংশ মাল, এবং কি আর কিছু অধিকাংশ মাল হয়তো বা নোকাল যারা আমাদের এবং কি ব্যবসায়ী আছেন তারা এই শহরের মধ্যে বিক্রয় করে তাদের পরিবারকে বাঁচান। তা আমার শুরুতে আমি রিপোর্ট জানাচ্ছি, শুধু আমাদের এই কাঁচামাল না, বাংলাদেশের অনেক কাঁচামাল আছে, যেমন করেন মনে করেন আদা, রসুন, মরিচ, পেঁয়াজ এবং কি ইত্যাদি যে আমাদের মাল কাঁচামালগুলান আছে, এই মালগুলান আমরা যে বিক্রয় করি তাদের এই মালগুলা বিক্রি শুরুতে যেমন মনে করেন একটা আইন দিয়া বলতেছি, একটা আইনে সরকার যে আমাদের দ্রব্য মূল্যর দাম বেশি করছেন এবং কি আর একটা আইন দিয়া দ্রব্যমূল্যর দাম বেশি দিয়া পাবলিক এবং জনগণের ক্ষতি হয়ে গেছে। তার কারণ এই শতজন আমাদের সরকার এবং কি এমপি মন্ত্রী মহোদয়কে সতর্ক থাকা উচিত। তাই আমি যদিও আমি একজন গরিব হয়তো বা কৃষক শ্রমিক হই না কেন, আমি একজন পার্লামেন্টের ক্ষমতাশালী লোক, সেই হিসাবে আমি এই রিপোর্ট করতেছি। তবে আমার রিপোর্ট শুরুতে আমাদের বাংলাদেশের যত সাংবাদিক বৃন্দ লোক আছেন এবং কি এমপি মন্ত্রী মহোদয় আছেন এবং কি নেতাকর্মী আছেন, আমাদের দেশে যে কোনো দল যেমন মনে করেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং কি জামাত এবং কি যে সমস্ত আমাদের দেশের লোক আছে, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত দেশকে মেনটেন করিয়া যদি আমরা দেশ বাঁচাইতে না পারি, তাহলে আমাদের দেশের মানুষ এবং কি শোষণ হয়ে যাবে, আমাদের দেশে দেশও শোষণ হবে। তাই আমার রিপোর্ট শুরুতে আমি বলতে চাই, আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী হোক আর চেয়ারপারসন খালেদা জিয়া, প্রাইম মিনিস্টার হোক আর তারুর রহমান হোক এবং কি জিয়াম কাদের হোক এবং কি আমাদের বাংলাদেশের আইনমন্ত্রী হোক, স্বরাষ্ট্রমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক না কেন, কিন্তু এই এইভাবে যারা দেশ চালাবে এবং কি
দেশ পরিচালনা করবে তাদেরকে আপনাকে অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য। তাই আমি আপনি আপনার সম্পর্কে কিছু কথা তুলে ধরবেন। আপনি একটু ভাই অসুবিধা নেই, আপনার ব্যবসাটা কি আছে? আমাদের ব্যবসা ভিতরে মানে গোস্ত ব্যবসা, মাংস ব্যবসা কেমন চলছে এখন? মোটামুটি একটু আপনার উদ্দেশ্য হলো এটা যে কুরবানির বাজার একটু হালকা হবে। এখন কত করে দিচ্ছেন? এখন বর্তমানে আপনি মনে করেন 1,000-9,500 এভাবে যাচ্ছে বর্তমানে। আর প্রতিদিন কয়টা করে গরু জব করা হয়? গরু না, আমাদের খাসি। খাসি কয়টা করে দেওয়া? বাজার যদি আমাদের ভালো যায় তো মনে করেন 2-4-5টা করে যায় আলহামদুলিল্লাহ। আর যদি বাজার নর্মাল একটা মাল বেচা মুশকিল। আচ্ছা, আপনাকে অশেষ ধন্যবাদ। কাকার সম্পর্কে কিছু কথা আপনি একটু চ্যানেল তুলবেন, ওনাকে চিনেন আপনি? ওনাকে অবশ্যই, এই বাজারে আমাদের এই ব্যবসায়ী তো। হ্যাঁ, ওনার সম্পর্কে উনি কেমন প্রকৃতির মানুষ এবং ব্যবসা বাণিজ্য কেমন করে এই কথাটা একটু তুলে ধরবেন না? এই কথাটা আমি বলে ভিতরে থাকি তো আমি সহজে বলতে পারবো না কে কিভাবে থাকে। এক মিনিট এখানকার লোক। তাই আমার শেষ করার শুরুতে আমি আরো বলতে চাচ্ছি, এই দেশকে মেনটেন করতে গেলে এবং কি সবসময় সরকারকে সচেতন হইতে হবে, এমপি মন্ত্রী শুধু না, আমাদের দেশের লোক এবং কি দেশের কর্মকর্তা এবং সব ব্যবসায়ী বন্ধুকে সচেতন হইতে হবে। তাই আমি আমার শেষ করুতে একটি রিপোর্ট জানাচ্ছি। আমি যেহেতু গর্ব নিজেই গর্ব করতেছি যে আমি বৈজ্ঞানিক লোক, শুধু বৈজ্ঞানিক লোক না, বিশ্বের প্রধান এবং কি বাংলাদেশের প্রধান। আমি শুধু বৈজ্ঞানিক না, একজন আইনজীবী, আইন বিশেষজ্ঞ। তাই সেই একদিন, হ্যাঁ শুনেন, আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টের মধ্যে চলে আসছে। যখন আপনি শ্বশুরবাড়িতে যান তখন আপনি লিচু নিয়ে যাওয়া হয় কিনা? আমরা যখন শ্বশুর বাড়িতে যাই, যাদের মনে করো এখানে আছে অনেক, আপনি যে প্রশ্নটা আমাকে বলছেন, আমরা শ্বশুর বাড়িতে গেলে হয়তো বা কেউ আপেল, কমলা, লেসু, হয়তো বা মিষ্টি অনেক জিনিসই শ্বশুর বাড়িতে নিয়ে যায়। কিন্তু এই জিনিসগুলো সবারে ভাগ্যে জোটেন না, তার কারণ পয়সারও ব্যাপার আছে। যাই হোক, আমার অবজেকশন থাকলো এই ওনার মহামান্য আদালতের কাছে যে কোনো একদিন যদি এবং কি মহান আল্লাহ এবং কি বাংলাদেশের কর্মচারী, সরকারি, বেসরকারি এবং আধা সরকারি কোনো কর্মকর্তা যদি আমাকে, আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি ভিউয়ার্স, শ্বশুরবাড়ি যাও রে, লিচু নিয়ে যাও রে, আর জামাই আদর পাওয়া যাবে, 100 নয় 200 নয় 1,000-1,000 লিচু নিয়ে যাবেন। সেই প্রত্যাশা নিয়ে আমি সাংবাদিক ফরাদ ভাই বিদায় রেখে আনছি। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে, আলহামদুলিল্লাহ।